তোমরা স্টেশনটা দেখে বুঝতেই পারছো যে আমরা এখন কোথায় এসেছি। আমরা এখন দীঘাতে এসেছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হলো কৃষ্ণ, আর আজকে আমরা দীঘার একটা হোটেলে এসেছি। ছুটির এই চারটে দিন বন্ধুদের সাথে আমার খুব ভালোই কাটলো। আশেপাশে ভালো করে দেখলাম, অনেক মজা মস্তি করলাম। এই গাড়িতে করে যাইব দীঘা দীঘা দীঘা, অ্যাডজাস্ট করে তার জন্য এই গাড়িটাই তোমাদের বুকিং করা হবে। আমার জন্য পারফেক্ট, আমি ভিডিও করতে পারবো। হু হু হু, সেন্টার থেকে লিপস্টিকটা বার কর, ক্যামেরা কাট করবি না, নালে বহুত মারেঙ্গে। চলো ডিয়া বে, বলো ওরে ওরে ওরে। ভাই ভাই, কি গাড়ি পেয়েছি তুই কি জানিস? এ ওর উপর বসে না। এ সুমিত কই? হ্যাঁ বসে পড়লাম এবার নিচে, উল্টে পড়ার থেকে ভালো এখানে বসি। ক্যামেরা অনেক বেচারার বাম যাবে, বামচি কি বামচি কি। চারিপাশে সব সন্নাটা হে ভাই, জলদি আ যাও। 50 টাকা ভাড়া অটো ভাড়া নিতে সেখানে আমাদের সেম হয়েছে, সেটাই তো পকেট মারা যাবে এবং সিগারেট নিয়ে যাবে। তাহলে এখন দুই পেতনির সাথে আমি বসে আছি, সারপ্রাইজ পার্টি দেবো বলে দুই ভূতকে, মান্দভূত। হ্যাঁ মান্দভূতকে আসছে। কতটা দূরে আছে ওরা? এত আগের দিয়ে আমার এখানে বসে রেখেছে। আরে কাকা, তোদের আসার আগে একটা কাকা ফাঁদে ফাঁদে চলে গেছে, আমরা এসে মেরে গেছে। আমরা এখানে বসে রয়েছি, একটা কাকা এনে হুট করে পাদ দে, ওর এদের আগে একটা কাকা গেছে পাদ্যে পাদ্যে চলে। আমার একটা ব্যাগ কিনতে হবে, তাই আমাদের হাসি বেড়ে গেছে। এবার একটা ভিডিও বানাই সোনুবাজি, প্রথমে বলে হৃদয়পুরে ট্রেন, এখন বলছে বারাসাতে। দেখো দোকলাবাজি শুরু হয়ে গেছে, ট্রেন আসছে, আমাদের ট্রেন আসছে। ট্রেন আসছে, এটা তোমার নিজের সম্পত্তি আসতে যা না, ট্রেন আসছে। হ্যাঁ এবার বল, যা বলবি বল। সিস্টেম এক লাস্ট ট্রেন। হ্যাঁ দম দম ঢুকছে আমাদের ট্রেন, দম দম ঢুকছে আমাদের ট্রেন। আলু দম আলু দম আলু দম আলু দম দম আলু দম। বন্ধুরা এই যে তিনটে বাদর, আর ওই যে আমাদের দীঘা যাওয়ার ট্রেন, সবাই ঝাঁপ দিয়ে ওখানে যেতে হবে। ট্রেন আমাদের এখানকাই নামিয়ে দিয়েছে। বলো সোনু, ঠিক বলেছি তো? আমাদের ট্রেন হাওড়া থেকে শিয়ালদা থেকে শক দিয়ে দিচ্ছে। এটাও তো হাওয়া হাওয়ারা, দেখ এটা হাওয়া হাওয়ারা দেখতে পাচ্ছিস তো? এখানে বড় গুলো ঝামেলা গুলো আগে ঢুকাও, ঠিক আছে? আর আছে হাওড়া ব্রিজ করছে।
যে মালটা চিল্লাতে থাকে গঙ্গায় ফেলতো এবার বল সোনু কি বলছিলিস এটা কোন দানা শিয়াল দানা ভাই খাচ্ছি না চলো হাওড়া স্টেশনে এসে গিয়েছি কিন্তু আমার মাথা ঘুরছে সারা রাত জেগে আমার মাথা ঘুরছে এখন ও মাথা এদিক যাচ্ছি ওদিকে যাচ্ছি বুঝতে পারছি না কোথায় যাবো চলো পরে দেখা করছি আমার তো মাথা ঘুরছে আরে ভাই ওখানে ছেড়ে চলে যাচ্ছি সোনু সামনে ভাই আমার একটা বিনয় কমপ্লিট চল আমিও কাকা ডিম টোস্ট হবে কত করে কত করে ডবল ডিম 40 সিঙ্গেল 30 এ তোরা সিঙ্গেল খাবি না ডবল খাবি আমি একটা নেব সবাই খাবে না ভাই সবাই খাবে না সবাই কেউ খাবে আমার একটা সিঙ্গেল দাও আর আমার একটা সিঙ্গেল দাও আরে বাস এত ভিডিও বানালে একসাথে লোড হয়ে যাবে খুল্লা নেই 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 আমি এক কাজ করি তপন দা আমার কাছে 100 টাকা নোট আছে আমি দিয়ে দিচ্ছি পরে একবার হিসাব করে নিয়ে আমি আমারটা হিসাব করে দিই সহকা নোটে ভাইয়া তোরা খাবি ওই কোথা দেখ কোথা দেখ তোরা খাবি রেডি হয়েছে এবার আমারটা রেডি হচ্ছে আস্তে 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 আমরা এখন কোথায় যাচ্ছি ভাই আর কতটা দূর যেতে হবে আচ্ছা এখনো বাইরের লাইন আসেনি এগুলো সব লোকাল যদি কপাল ধরো থেকে দেখতে হবে
ঠিক আছে চলো যখন আসবে হাওড়ার বাইরের লাইন তখন বন্দে ভারত তো চলো বন্দে ভারতে ভিডিও করবো।